হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে 25 জানুয়ারি, আজকে আমি এসেছি রেড রোডে সকাল 5:30 বাজে। দেখুন কি আমার রেড রোডে কুয়াশা, পুরো কুয়াশায় ভরে আছে, কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আমি ভেবেছিলাম আজকে এখানে এসে রেড রোডে এসে প্রেড হয়, তো প্রেডটা আমরা একটু ব্লগ করব, প্রেডটা ভিডিও করব। তো আজকে মনে হচ্ছে হবে না, কেননা এত কুয়াশা। তাছাড়া আমার যতটা লাগছে মনে হচ্ছে কালকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, হয়তো তার জন্য হয়তো আগের দিন হয়তো হচ্ছে না, কেননা 23শে জানুয়ারি হয়েছে, 24শে জানুয়ারি হয়েছে, তো আজকে হচ্ছে না। তো দেখতে পাচ্ছি পুরো এত কুয়াশায় ভরে আছে, দেখুন পুরো রাস্তা কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশাতে টোটালি পুরো একদম অন্ধকার হয়ে আছে। গাড়ি এইখান দিয়ে আপনার 10 ফুট দূরে কোনো গাড়ি দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। তো ফ্রেন্ড যাই না, মনে তো হচ্ছে আজকে হবে না, কেন পুরোই খালি এখানে। কালকে আমি হয়তো আবার আসবো রিপাবলিক ডের ভিডিওটা করতে। তো বন্ধুরা দেখবো আমরা একটু রেড রোডটা একটু আমরা ঘুরবো, দেখবো কেমন কুয়াশা। তো বন্ধুরা আপনারাও দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে। বন্ধুরা চলুন ফের দেখতে থাকুন, আপনারাও কুয়াশায় দেখুন ভরে আছে পুরো, এরকম কুয়াশা কলকাতায় হয় না, আপনারা এই রেড রোডে ভিক্টোরিয়ার সামনে সকালবেলা আসলেই দেখতে পাবেন। ফ্রেন্ড দেখুন রেড রোড বন্ধ আজকে, ওইখানে পুরো রেড রোড ব্যারিকেড করা আছে, রেড রোড পুরো বন্ধ। তো আমরা যাবো এখন ভিক্টোরিয়ার দিকে, ভিক্টোরিয়ার দিকে যাই। দেখুন সকালবেলা ওয়েদারটা কেমন লাগছে, খুবই দারুণ লাগছে সকালবেলা ওয়েদারটাই, ভিক্টোরিয়া রেড রোড পুরো। চলুন ভাই আমরা ভিক্টোরিয়ার দিকে যাই, দেখি।
আমি এসে গেছি ভিক্টোরিয়ার সামনে। দেখুন ভিক্টোরিয়া পুরো ঢেকে গেছে কুয়াশায়, কিছুই দেখা যাচ্ছে না। আপনি দেখা যাচ্ছে ভিক্টোরিয়া, এই দেখুন আমি আমার ভিক্টোরিয়ার সামনে। ও দারুণ লাগছে বন্ধুরা, দেখুন পুরো একদম কুয়াশা ঢেকে গেছে। এখন দা 42 দেখুন কিছুই দেখা যাচ্ছে না, দা 42 আবজা আবজা হয়ে গেছে। তো এখন একটু কুয়াশাটা কাটছে। তো এই দেখুন ময়দান, এই ব্রিগেড যেখানে মিটিং মিছিল হয় পার্টি, ব্রিগেড একদম কুয়াশা পড়ে আছে। দেখুন আপনারা খালি
মাঠে, তারপর একটু বসবো, বসে আড্ডা মেরে তারপর যাবো বাড়ি। তো বন্ধুরা দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অবশ্যই। বন্ধুরা বন্ধুরা চলুন আমরা চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর যাবো বাড়ির দিকে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7:45। তো আমি এখন একটু বলছি এখানে, তো চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়েছে, এবার যাবো বাড়ির দিকে, বাড়ির দিকে যাবো। তো বাড়ি থেকে কাজ আছে, বাড়ি থেকে দোকান খুলতে হবে। তো আজকে ইচ্ছে ছিল যাবো রেট্রো, রেট্রোতে গিয়েছিলাম, রিপাবলিক ডে প্যারেডটা হয়, কিন্তু আজকে হলো না কেন সেটা জানি না, কালকে হবে কি না সেটা বলতে পারছি না, কেননা ওইভাবে দেখলাম রেট্রোটা এবার সাজায়নি, তো হবে কি না সেটাই সন্দেহ। যদি হয় তাহলে কালকে যাব, কালকে গিয়ে দেখবো আমরা রিপাবলিক ডে প্যারেডটা দেখবো। যাবো যাবো করে যাওয়া হয়নি, 23 জানুয়ারি যাওয়ার ছিল, ঘুম থেকে উঠতে পাইনি বলে যাওয়া হয়নি। তো বন্ধুরা চলুন আপনারা দেখুন পুরো ভিডিওটি, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। বন্ধুরা সকাল সকাল ভিক্টোরিয়া ঘুরলাম, মেট রোড ঘুরলাম, দারুণ ওয়েদার ছিল, কুয়াশা পুরো ভরা, দারুণ।